যে শিক্ষা ব্যবস্থা আছে তা যথাযথ শিক্ষক পরিকাঠামো সবকিছুই আছে, কিন্তু সাঁওতালি বিষয়ে এখনো পর্যন্ত পর্যাপ্ত শিক্ষক নেই, পরিকাঠামো নেই। এটা মূলত হচ্ছে যে মা বাপ একটা ছেলে যে বড় হচ্ছে, হ্যাঁ, সেভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থা চলছে। আমরা সেটাই চাইছি যে আমাদের একটা পৃথক শিক্ষা বোর্ড যদি হয় তাহলে আমাদের শিক্ষা বিষয়ক যে সমস্যাগুলো আসছে সেটা কিন্তু আর পরবর্তীকালে হবে না, সেটা আমাদের আশা। সেই হিসেবে আমরা এটা প্রথম আমাদের দাবি আছে যে পৃথক শিক্ষা বোর্ড যেন হয় সাঁওতালি শিক্ষা বোর্ড। দ্বিতীয় হচ্ছে যে এই যে অআদিবাসী কুর্মীরা যে বারবার আমাদেরকে আমাদের যে রিজার্ভেশন 6% আছে আদিবাসীদের, তো এই 6% আদিবাসীদের রিজার্ভেশন ওনারা আসতে চাইছেন কেন? ওনাদের তো অ্যাকচুয়ালি 27% আছে ওবিসিতে, ওনারা ভাগ পাচ্ছেন, তো 27% বাদ দিয়ে ওনারা 6% আসেন কি করে? তারা নিশ্চয়ই এর ভিতরে কিছু রহস্য আছে, যা রহস্য সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি যে অতীতকাল থেকে আজ পর্যন্ত কুর্মীদের যে ব্যবস্থাপনা, মূলত যে আদিবাসীর মধ্যে আমাদের এই জাতিকে নিঃশেষ করার একটা চক্রান্ত, তাহলে আমরা সেটা কোনো মতেই চাইছি না যে ওনারা আদিবাসী হোক। এটা তিন নম্বর হচ্ছে যে আমাদের ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 যে আইনটা আমাদের এখানে ভারতবর্ষে সংবিধানে পাশ হয়েছে, সেটার মাধ্যমে প্রত্যেকটি গ্রামে যেন গ্রামসভা গঠন হয় এবং গ্রামসভার মাধ্যমে যেন আমাদের এই শাসন ব্যবস্থা আমরা শাসন ব্যবস্থায় শাসিত হই, সেটা আমরা চাইছি। এখন বর্তমান পরিস্থিতি কি দেখা গেল যে ডিএনসিআরকে ভিতরে ঢুকতে? বর্তমান পরিস্থিতি বলতে এখন বলি আমাদের শিক্ষা সচিবের কাছে আমাদের আলোচনার বিষয় আছে, 12টায় টাইম আছে। এখন আমাদের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি আমাদের যারা আছেন ওনারা গেছেন এবং ওনার রিপোর্ট এখানে টেলি হবে ডিএম অফিসে, এখনও স্টার্টিং হয়নি ওখানে। ওখানে স্টার্টিং হওয়ার পরেই আমরা এখানে ডিএম অফিসে আমরাও আমাদের প্রতিনিধি আমরা যারা আছি আমরা এখানে যাব এবং সেটা আমরা টেলি করে আলোচনা করা হবে। যদি সদর্থক হয় তাহলে আপনারা বুঝতে পারবেন, আর না হলে তো আপনারা আছেন আমরাও আছি। নাম বিভীষণ হাসদা, আমি ঝাড়গ্রাম জেলা জগৎপাল মাঝি পড়ানো।